হুজুর একটি অলৌকিক ঘটনা, স্বপ্নে মুসলমানি হয়েছে, এটি বুঝিয়ে বলবেন? হতেই পারে, কোনো সমস্যা নেই, আর মুসলমানি না দিলেও চলবে। হাঁটুর উপরে কাপড় থাকলে সালাম আদান প্রদান করা যাবে? জি যাবে। পায়খানাতে বসে থাকলেও দিতে হবে, তবে উত্তর পরে দিবে। হুজুর ছেলে বিয়ে করতে চাই, কিন্তু বাড়িতে বিয়ে দেয় না, বোকামি বাপ মায়ের। কিছু বলতে চাচ্ছ? হুজুর মেয়েরা কি আর রাতে মার্কেট করতে পারবে? দিন রাত কখনো পারবে না, সবই হারাম। আপনি ভালো থাকুন। বলা যাবে কি? যাবে না। আল্লাহ আপনাকে ভালো রাখুক। না, যে কোনো পাখি পশু, পোষা যাবে কি না, যেগুলো হালাল পশু প্রাণী সেগুলো লালন পালন করতে পারেন, পুষতে পারেন। আসসালামু আলাইকুম। এক বক্তার ওয়াজে শুনেছি, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি যেতে পাবে কি? জরুরি কাজে যাবে। ইসলামের দৃষ্টিতে ঘোড়া রেস খেলা জায়েজ কি? চর্চার জন্য, যুদ্ধের জন্য জায়েজ, বাজির জন্য হারাম, জয় পরাজয়ের জন্য হারাম। কথিত ইসলামী দলের অন্তর্ভুক্ত লোকজন বলে, আসসালামু আলাইকুম শেখ, গার্মেন্টসে চাকরি করা যাবে কি? যাবে না। আসসালামু আলাইকুম শেখ, আমার মা বাবা সঠিকভাবে নামাজ পড়ে না, তুমি চেষ্টা করো। সালাতের পর একাকি হাত তুলে দোয়া করা যাবে কি? হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সালাতের পরে হোক, এমনি হোক, যখন ইচ্ছে, একাই ব্যক্তিগত ব্যাপার। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা জানি অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো কী কী? বইয়ে লেখা আছে, দেখে নাও, সিরিয়াল দেওয়া আছে। যারা প্রশ্ন উত্তর শেষ করব, মাশাআল্লাহ, ভালো আছেন ভাইজান, জাজাকাল্লাহ। শেখ, আপনার পরিবার ও আপনার প্রতিষ্ঠান এর জন্য আমি দোয়া করি, জাজাকুমুল্লাহ খান, আল্লাহ তুমি কবুল করো। মিথ্যা মামলায় কেউ কারাগারে গিয়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে কি? শহীদের মর্যাদা পাওয়া জটিল আছে, তবে হতেও পারে কোনো কারণ তার থাকতে পারে। হুজুর, নারীরা কি সেনাবাহিনীতে চাকরি করতে পারে? জি না। আমার একটা প্রশ্ন, যদি স্বামী মারা যায় তবে কি স্ত্রীর নাকফুল খুলতে হবে? স্বামী মারা গেলে নাকফুল খোলাই হিন্দুদের নীতি, স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে না, গয়নাগাঁঠি খুলতে হবে না। আমি ইসলামী ব্যাংকে চাকরি করি। প্রশ্ন হলো, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের, আমার উপস্থিত দিনী ভাই বোন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক শ্রম দিয়েছেন, আসসালামু আলাইকুম, আপনাকে যথার্থ সম্মান করি, ভুল হলে ক্ষমা করবেন। কয়েক বছর যাবৎ বিভিন্ন লোকের মুখে বিভিন্ন রকম কথা শুনছি, গালিব এবং আপনার বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে, মানুষ ভুল বলেছে, উনি সাথে রাখা প্রয়োজন মনে করেননি, তাই আমরা চলে গেছি।